বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস নামক ছোট্ট অণুজীব গোটা পৃথিবীকে এতটাই বদলে দিয়েছে, বলাই হচ্ছে যে পৃথিবী এক নতুন বিশ্ব ব্যবস্থায় প্রবেশ করছে। যা কিছু আমরা দেখছি, যা কিছু শুনছি, সবটাই নিউ নর্মাল, অর্থাৎ নতুন স্বাভাবিক অবস্থা। এবং এই যে পৃথিবী সব কিছু বদলে দিচ্ছে, আমূল বদলে যাচ্ছে পৃথিবী, পেছনে পৃথিবী ফেরত যাবে না। এখানে আমাদের আচার আচরণ, চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি, রাজনীতি, সমাজ, অর্থনীতি, কূটনীতি সবটাই বদলে যাবে, কিন্তু মানুষের স্বভাব কি বদলাচ্ছে আমরা দেখছি। অন্তত বাংলাদেশে যদি তাকাই, সেটি খুব একটা বদলাচ্ছে না। বদলাচ্ছে না রাজনীতি, বদলাচ্ছে না ধর্ষণের মতো কুপ্রবৃত্তি, বদলাচ্ছে না লোভ, বদলাচ্ছে না দুর্নীতি করবার মতো অসৎ চরিত্র। এবং এর মধ্যেই নানা রকমের কথা উঠে এসছে যে মানুষের যতক্ষণ পর্যন্ত মূল্যবোধগুলোকে ঠিকঠাক মতো আমরা ফিক্স না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আসলে পরিস্থিতির বদল ঘটানো সম্ভব নয়। অনেকেই তাকিয়ে আছেন, অনেকেই বিশ্বাস করেন যে এই সময়টা তো আসলে সৃষ্টিকর্তার যতটা শরণাপন্ন হওয়া উচিত ছিল, মানুষ সেটি না হয়ে তার নিজস্ব জগৎ, নিজস্ব অবয়ব তৈরি করবার জন্য অনেক বেশি ব্যস্ত, সেখানেই সংকটের মূল কারণ। এবং এখানটাতেই অনেকে ধর্মের আশ্রয় নেন। বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে ধর্মীয় রাজনীতি নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেকে বিতর্ক আছে। একসময় ধর্মীয় সংগঠন বা ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ ছিল, পরবর্তী পর্যায়ে সেটি আবার চালু হয়েছে, বা ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে বহুধা বিভক্ত, কেউ কেউ ধর্মের নামে রাজনীতি করেছেন কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার পরিপ্রেক্ষিতে সেটি বলা হয়েছে। এবং গোটা বিশ্বই 9/11 পরে ইসলাম যেভাবে বিপদের মধ্যে পড়েছে বা ঘৃণার পাত্র হয়েছে গোটা বিশ্বজুড়ে, বাংলাদেশেও তার সঙ্গে এটিকে জড়িয়ে ফেলবার চেষ্টা করা হয়েছে। বলা হয়েছে যে এখানে ইসলাম ধর্মের নামে জঙ্গিবাদ তৈরি হচ্ছে এবং মাদ্রাসা শিক্ষা বা ধর্মীয় সংগঠন যেগুলো আছে তারা জঙ্গিবাদের আশ্রয় প্রশ্রয়দাতা, সেগুলো নিয়ে নানা রকমের বিতর্ক আছে। এবং আমরা এখানেও দেখেছি যে অনেকেই মনে করছেন যে রাজনীতিতে যখন শূন্যতা বিরাজ করে তখন নানা শক্তি সেই জায়গা করে নেবার চেষ্টা করে, এবং কেউ কেউ আতঙ্কগ্রস্ত, কেউ কেউ আশাবাদী যে এখানে ইসলামপন্থী দলগুলো হয়তো সেই জায়গা করে নেবে। কিন্তু তারা যতটা সমাবেশ করতে পারেন, তারা যত বড় মিছিল করতে পারেন, তাদের সেই ধরনের ভোট আছে কিনা সেটি একটি বিবেচ্য বিষয়। এবং আমরা দেখি আবার এই দলগুলো নানাভাগে নানা শক্তির সঙ্গে, প্রধান দুটো ধারা আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতির সঙ্গেও তাদের সঙ্গে জোটবদ্ধ হন, তাদেরকে সমর্থন করবার চেষ্টা করেন। তৃতীয় শক্তি হিসেবে বিবেচিত বাংলাদেশের যে হোসেন মোহাম্মদের সাদের জাতীয় পার্টি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি, তিনিও আমরা দেখেছি কয়েক বছর আগে 50টি ছোট ছোট ইসলামী দল নিয়ে এটি জোট করেছিলেন। সো এই যে ট্র্যাডিশনাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম, কনভেনশনাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম, এর ব্যাখ্যা কী ধরনের, কী কী ব্যাখ্যা, বা কোনটা আসলে কার্যকর, এর কোনটার গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে আছে, কোন পর্যায়ে আছে, সেগুলো একটা বড় বিবেচ্য বিষয়। ধর্মের মধ্যে নানা বিভাজন আছে, একই ধর্ম ইসলামের মধ্যেও নানা রকমের ধারণা আছে, নানা রকমের স্কুল অফ থট আছে, এবং বাংলাদেশেও যারা ইসলামপন্থী রাজনীতি করছেন তাদের মধ্যে নানা বিভাজন আছে। তারা এক এক কেউ কেউ কোনো কোনো পীরের অনুসারী, তাকে কেন্দ্র করে নানা রকমের সমস্যা আছে। আমরা দেখি হেফাজত ইসলাম বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের নারা একটা সময় দিল, এক সময় শাপলা চত্বরে তাদের একটি সমাবেশকে কেন্দ্র করে, তারপরে আবার দেখলাম তারা তাদের অবস্থান থেকেও খানিকটা সরে গিয়ে সরে গেছেন বলে অনেকের ধারণা, যে তারা একসময় সরকার বিরোধী অবস্থানে ছিলেন, পরে তারা সরকারের সঙ্গে অত্যন্ত নিবিড় ঘনিষ্ঠতার বন্ধনে আবদ্ধ। এবং আবার এও দেখলাম আমরা তাদের যে রাজনীতির একটা বড় জায়গা হচ্ছে বা তাদের চিন্তার একটা বড় জগৎ হচ্ছে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, সেখানে কওমি মাদ্রাসাগুলোকে কেন্দ্র করেই হেফাজতের মূল শক্তি। এবং বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যে কারিকুলাম প্রণয়ন, তাদের পরামর্শ একটা পর্যায়ে বাংলাদেশ সরকার বিবেচনা নিয়েছে, এবং বাংলাদেশের সাধারণভাবে ইসলামী শিক্ষা বা সাধারণ শিক্ষার মধ্যেও তাদের দৃষ্টিভঙ্গি, তাদের চিন্তাভাবনা, তাদের পরামর্শ, সেটিও বাংলাদেশ সরকারকে বা সরকারের শিক্ষা মন্ত্রণালয়ে অনেক ক্ষেত্রেই বিবেচনার মধ্যে নিয়েছে, যেটি কেউ কেউ প্রশংসা করেছেন, কেউ কেউ নিন্দা করেছেন, সমালোচনা করেছেন, সব মিলিয়ে এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবার চেষ্টা করব। আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বাসা আছেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা মোহাম্মদ গোলাম মাওলা রনি, এবং আমার ডানে রয়েছেন হেফাজত ইসলামের মজলিশে সুরার সদস্য মুফতি সাখাওয়াত হোসাইন রাজি। মুফতি সাখাওয়াত হোসেন রাজি এবং গোলাম মাওলা রনি, স্বাগত আপনাদের দুজনকে। আপনাকে বিশেষভাবে স্বাগত, আপনি প্রথম এসেছেন তৃতীয় মাত্রায়, সেজন্য গোলাম মাওলা রনি আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই।
সামগ্রিকভাবে দেশের এখনকার যে অবস্থা, বিশেষ করে আমি রাজনীতির মধ্যে নাও যদি চাই, এই যে ধর্ষণ, দুর্নীতি, আপনি এই কোভিড-19 কালে এর ব্যাখ্যা কী আসলে? যে মানুষ, প্রতিটা মানুষ পৃথিবীতে, বোধহয় পৃথিবীতে এমন কোনো সময় কখনো এর আগে এসেছে কিনা আমি জানি না, গোটা পৃথিবী জুড়ে প্রতিটি মানুষকেই চিন্তা করতে হয় যে আমাকে কখন কোভিড আক্রান্ত করবে, কোভিড আক্রান্ত করলে আমি বাঁচবো কি বাঁচবো না, আমি কি মারা যাব। এই যে মৃত্যু চিন্তা সারাক্ষণ মানুষকে থাকতে হচ্ছে, সেরকম সময়ে মানুষের এই যে ধর্ষণের প্রবৃত্তি, দুর্নীতি করবার যে লোভ, একটু আপনার কাছে কি শুনতে চাই, কি ব্যাখ্যা? প্রশ্ন যা হচ্ছে এটা একেবারে প্রকৃতির যে আইন বা নিয়ম সে অনুযায়ী হচ্ছে। প্রকৃতির আইন হলো যখন কোনো একটা জায়গাতে দুর্ঘটনা ঘটে, সেটা ভূমিকম্প হোক, জলোচ্ছ্বাস হোক বা অন্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক, কিংবা একটা মানুষ যখন মারা যায় কিংবা তার ভিতর থেকে যখন ব্রাস্ট হয় একটা কোনো কিছু, তাহলে ওই মানুষের ভিতরে যে জিনিসগুলো আছে বা ওই প্রকৃতির ভিতরে যে জিনিসগুলো আছে, ভূ অভ্যন্তরে যে জিনিসগুলো আছে, সেগুলো বের হয়ে যায়। এখন মানুষের মধ্যে যে সুপ্রবৃত্তিগুলো রয়েছে, সেই সুপ্রবৃত্তিগুলো সাধারণত ভালো সমাজে অ্যাক্টিভেট করে, সভ্য সমাজে অ্যাক্টিভেট করে, আর কুপ্রবৃত্তিগুলো যেগুলো আছে ওরা দুর্বলতা খুঁজে, যে কখন একটা মানুষ নিরাপদ নয়, নিরাপত্তাহীনতায় ভুগছে, কখন একটা মানুষ অসহায় অবস্থায় আছে, কখন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ অবস্থায় রয়েছে। তো এই সুযোগটা যখন দেখে, অপরাধীরা দেখে, তখন তারা এটা মনে করে যে এই সময়টা তাদের জন্য একটা স্বর্গরাজ্য। তো যেহেতু এখন অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সব দিক থেকে আমরা এখন দুর্দশার একেবারে সর্বনিম্ন স্তরে রয়েছি, তো সেই কারণে কী হচ্ছে, যে সমস্ত মানুষ ধর্ষণ করার প্রবৃত্তি যাদের মধ্যে ছিল, তো যাদের মধ্যে লুকায়িত ছিল আর যারা করতো গোপনে গোপনে, এখন সেই লোকগুলো একেবারে একেবারে গ্যাং হয়ে বের হয়ে পড়ছে। তারা মনে করছে যে তাদের এই অপরাধ করার জন্য যে নিরাপদ একটা পরিবেশ দরকার, সময় দরকার, এটা দিস ইজ দ্য রাইট টাইম। এবং একইভাবে দুর্নীতির অন্যান্য জায়গাতে, ঘুষ বলেন, দুর্নীতি বলেন, টাকা পাচার বলেন, অত্যাচার বলেন, যা কিছু আছে আমাদের এই সমাজে ধারাবাহিকভাবে যা কিছু চলছিল, মানুষের যে প্রকৃতি এবং এই পৃথিবীর যে প্রকৃতি এবং যেভাবে যা কিছু চলছে তার স্বাভাবিক নিয়মই এখন সর্বোচ্চ পর্যায়ে আসছে। আপনি ধরুন যখন একটা সমাজ উত্তপ্ত হয় তখনই সেখান থেকে দুর্গন্ধ বের হয়ে থাকে, এবং সেটা কীভাবে দেখেন, আপনি আমরা গ্রামে আখের রস বা খেজুরের রস আমরা জাল দিই, তো ও যত বেশি উত্তপ্ত হয় ময়লাগুলো সে উপরে চলে আসে আর জিস্টগুলো নিচে চলে যায়। তো সমাজ যখন খারাপ অবস্থায় চলে যায় তখন যে জিস্টগুলো থাকে, মাখনগুলো থাকে, ওটা নিচে চলে যায় আর ময়লাগুলো উপরে উঠে আসে। আর আমরা দুধের যখন মাখন তুলতে হয় তখন দেখবো যে অনেক কষ্ট করে, কসরত করে কিন্তু সেই ক্রিমটা উপরে তুলে আনতে হয়। তো সমাজের যে ভালো মানুষগুলো আছে, আলেম বলেন, ওলামা বলেন, সাহিত্যিক বলেন, সংস্কৃতি সেবী বলেন, এই যে আমরা যা কিছু বলি, তারা সবসময় এমন একটা জায়গাতে থাকে তাদেরকে তুলে আনতে হয়। এত স্ট্যাবল সোসাইটি না থাকলে, নিরাপত্তা না থাকলে, সুন্দর একটা পরিবেশ না থাকলে এটা আসে না। আপনি চিন্তা করেন, গান গায় কোকিল, গান গায় বসন্তকালে কোকিল গান গায়, আপনি যত চেষ্টা করেন না কেন ওকে বর্ষাকালে আনতে পারবেন না। তো এরকমভাবে সুপ্রবৃত্তিগুলো সেই পর্যায়ে আসে, এবং মানুষের যে খারাপ প্রবৃত্তি এটা দেখবেন কিয়ামতের ময়দানে ও এই জিনিসগুলো সমভাবে কাজ করবে। যখন হাস্যনস্য শুরু হবে, বিচার শুরু হবে, তখন মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে যে আল্লাহ আমি এই কাজ করিনি, তখন আল্লাহ তার হাতে হাতের জবান খুলে দেবে, তুমি হাত সাক্ষী দেবে, এরপরে বলবো যে তারপরেও মিথ্যা কথা বলবে, তখন বলবো যে আল্লাহ রাসূলকে ডেকে নিয়ে আসো যে তাকে সাক্ষ্য হিসেবে আনা হবে, তখন তারা বাধ্য হবে। তো আপনি চিন্তা করুন, হাশরের ময়দানে, কিয়ামতের পরে, মিজানে, পুলসিরাতে, আপনার সেই বিচারের দিনে, সেখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে অবাধে তারা মিথ্যা কথা বলে যাবে, ওই অপরাধীরা। তো সেই তুলনায় পুলিশের সামনে দাঁড়িয়ে, র‍্যাবের সামনে দাঁড়িয়ে, ক্ষমতাসীনদের সামনে দাঁড়িয়ে, সমাজের সামনে দাঁড়িয়ে ধর্ষণকারীরা দম্ভ করবে, এটাই স্বাভাবিক। তাহলে এখন আমাদের বিবেচনা করতে হবে যে এই পরিস্থিতি সৃষ্টি করলো কারা, মানে আমরা যে এই যে ধর্ষণের জন্য একটা মাঠকে উন্মুক্ত করে দিলাম, অপরাধীদের জন্য স্বর্গরাজ্য বানিয়ে দিলাম, একটা পরিস্থিতি সৃষ্টি করলাম, এটা একটা ধরেন প্যান্ডামিক, কোভিড-19 যেটা হলো সেটা ধরেন আকাশ থেকে নাজিল হয়েছে, কেউ বলে আমাদের কুকর্মের কারণে হয়েছে, কেউ বলে চায়না থেকে আসছে, যে যার মধ্যে এটা আসলে প্রকৃতি দিয়েছে, প্রকৃতি প্রতিশোধ নিয়েছে, তো এটাকে আমি 1% দিলাম। কিন্তু পুলিশের দুর্নীতি বলেন, সরকারি কর্মকর্তাদের দুর্নীতি বলেন, রাজনীতিবিদদের দুর্নীতি বলেন, এরপরে সামাজিক যে সংহতির যে অবস্থা, মানবতার যে অবমাননা, যা কিছু বলে এটা কারা করেছে,
আমাদের মধ্যে আপনি আমরা সবাই মিলে এই কাজটা করে টোটাল সোসাইটিটিকে এখন আমরা একটা ধর্ষণ ক্ষেত্র বানিয়ে ফেলেছি। তো যার জন্য কেবলমাত্র ধর্ষকদের বিচার করলে হবে না, কেবলমাত্র দুর্নীতিবাজদের বিচার করলে হবে না, কেবলমাত্র টাকা পাচারকারী ডাকাতদের বিচার করলে হবে না। যারা এই ডাকাতির অধিক্ষেত্র পয়দা করেছে, যারা এই যে ধর্ষণদের জন্য একটা ধর্ষণ মঞ্চ তৈরি করে দিয়েছে, যারা ধর্ষকদের জন্য একটা প্রজনন কেন্দ্র তৈরি করেছে যেখান থেকে প্রতিনিয়ত আপনার একেবারে জ্যামিতিক হারে সুপার পাওয়ার ধর্ষক তৈরি করছে, আপনার এই যে অনেকটা মশার মতো, একটা সময় বাংলাদেশে কী হতো, মশা বলতে ম্যালেরিয়া ছিল, ম্যালেরিয়া জীবাণু ছড়াতো, সাধারণ মশা কামড় দিত আর ম্যালেরিয়া ছিল। এখন আমরা সেই মশাটা হ্যান্ডেল না করার কারণে চিকুনগুনিয়া হচ্ছে মশা দ্বারা, এরপরে মশা দ্বারা ডেঙ্গু হচ্ছে, তদ্রুপ এই যে ধর্ষণের যে ডাইনামিকিজম চলে আসছে, এইভাবে তো গ্যাংরেপ কখনো হতো না। এরপরে গ্যাংরেপ করার পর একটা মেয়েকে এভাবে তো মেরে ফেলা হতো না। মেরে ফেলার পরে অর্থাৎ একটা গ্যাংরেপ হচ্ছে, গ্যাংরেপ পর মেরে ফেলছে, মেরে ফেলার পরে আবার যে পরিবারের মেয়েকে মেরে ফেলেছে ওই পরিবারের কাছে আবার চাঁদা আদায় করা হচ্ছে। এই যে ত্রিমাত্রিক যে অমানবিকতা, এটা তো ইবলিসও জানে না, এটা তো কোনো পশুও জানে না। তো এই জিনিসগুলোতে যারা আমরা সম্মিলিতভাবে আমরা কেউ কিন্তু এর দায়িত্ব এড়াতে পারবো না। এবং কিয়ামত বলতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা আমাদেরকে বলছেন সেখানে আপনি আমি সবাইকে জবাবদিহি করতে হবে। জি আসবো আপনার কাছে। মেশা মুফতি সাখাওয়াত হোসেন রাজি, আপনার কাছ থেকে শুনতে চাই যে এই পরিস্থিতিটা আসলে কীভাবে ব্যাখ্যা করছেন, এবং আমি একটু তার সঙ্গে যোগ করে দিতে চাই যে হয়তো আপনি আলোচনার সময় বলবেন বা অনেকেই বলেন যে আমাদের মূল্যবোধগুলোকে যদি শক্তিশালী করা যেত সেখানে স্পিরিচুয়াল ভ্যালুজের কথা অনেকেই বলবেন, কিন্তু এ কথাও হয়তো সেটি প্রধান প্রবণতা নয়, কিন্তু খবরাখবর যেগুলো আসে, যেমন আমরা নুসরাতের ধর্ষণের কথা স্মরণ করতে পারি, ঘটনা ঘটেছে মাদ্রাসায়, এবং মাদ্রাসায় এটি যে একমাত্র ঘটনা এরকম না, মাদ্রাসার শিক্ষকদের এরকম অনেক রকমের অভিযোগ আছে, মসজিদে যারা ইমাম আছেন মুয়াজ্জিন আছেন তাদের, আমি আবারও বলছি এটি প্রধান প্রবণতা, এবং তাদেরও নানা ইভেন মসজিদ কমিটিগুলোতেও অনেক সময় নানান দুর্নীতি মসজিদকে কেন্দ্র করে তারা করছেন, মানুষ থেকে অর্থ নিচ্ছেন কিন্তু সেটি অন্য কাজে ব্যয় করছেন, এসব নানা। তো তারা কিভাবে এর মধ্যে জড়িয়ে পড়ছেন, এবং মাদ্রাসাগুলোর মধ্যে আরেকটা সাধারণভাবে ধারণা, ধারণা যদি ভুল হয় আপনি ভাঙবেন, যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা অ্যাবিউজ, বিশেষ করে বাচ্চা বাচ্চা ছেলেরা থাকে সেখানে, তো সেই সব ছেলেরাও কিন্তু নানাভাবে সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয়। তো সব মিলিয়ে একটু এই পরিস্থিতিটা আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনারা কীভাবে এটা দেখছেন, কীভাবে অ্যাড্রেস করতে চাইছেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক জিল্লুর রহমান ভাই এবং সম্মানিত আলোচক গোলাম মাওলা রনি সাহেব, সাবেক এমপি। অত্যন্ত সুন্দরভাবে আজকের আলোচনা শুরু হয়েছে। আপনি যেমন শুরুতে বলছিলেন যে কোভিড-19 কারণে অনেক কিছু বদলে গেছে, কিন্তু বদলায়নি ধর্ষণ দুর্নীতি, এগুলোর মাত্রা বৃদ্ধি পেয়েছে। আমাদের রনি ভাই বলছিলেন অত্যন্ত সুন্দর এবং সূক্ষ্ম কথা যে সুপ্রবৃত্তি এবং কুপ্রবৃত্তি। তো কোভিড-19 অনেক কিছু বদলায় এবং বদলে গেছে, বা হয়তো সামনে আমরা আরও বদলে যেতে দেখব, কিন্তু কোভিড-19 থেকে শিক্ষা গ্রহণ করবার জন্যে প্রথমত মানে সুপ্রবৃত্তি, যারা শিক্ষা গ্রহণ করবার তারা ঠিকই শিক্ষা গ্রহণ করেছে, আর যাদের ভেতরে কুপ্রবৃত্তি বেদি আছে, আমরা বলি মরজ আছে, তারা আসলে সহজে শিক্ষা গ্রহণ করে না, তাদেরকে শিক্ষা গ্রহণের জায়গায় নিয়ে যেতে হয়, আমরা যেটিকে বলতে পারি মূল্যবোধের জায়গায় তাদেরকে নিয়ে যেতে হয়, তাহলে তারা সেখান থেকে শিখতে পারে। তো মৌলিক যে বিষয়টা বর্তমানে ধর্ষণ দুর্নীতি নানা পর্যায়ে নানা ক্ষেত্রে এগুলো বৃদ্ধি পেয়েছে, এর একটাই কারণ যে এগুলোকে আসলে আমরা শিক্ষণীয় জায়গায় নিয়ে যেতে পারিনি, কেমন যেন অনেকটা বাধ্য হয়েই আমরা বদলে গেছি, এবং এ থেকে শিক্ষা গ্রহণ করবার মতো মন মানসিকতাও আমাদের নেই। আর এর জন্য আসলে কী দরকার, এর জন্যই তো ওয়াজ নসিহত ধর্মীয় শিক্ষা এগুলো দরকার, বারবার সমাজের সামনে লোকদের সামনে যে করোনা ভাইরাস বা কোভিড-19 এটা আমাদের জন্য একটা পরীক্ষা, এবং এ থেকে আমাদের উত্তরণ পেতে হলে আল্লাহ তাবারক ও তাআলার সাহায্য লাগবে, যেহেতু আর কোনো ট্রিটমেন্ট নেই, চিকিৎসা নেই, এ থেকে বড় বড় পরাশক্তি দেশগুলো তারাও অনেকটা
এই কোভিড-19 কারণে ভেঙে তছনছ হয়ে গেছে, তাদের অর্থনীতি ভেঙে তছনছ হয়ে গেছে, কোনো ধরনের টেকনোলজি কিংবা চিকিৎসা সেখানে কাজে আসছে না। তো একমাত্র আল্লাহ তাবারক ও তাআলার সাহায্য সহযোগিতায় আমরা এই থেকে মুক্ত হতে পারি। এই কথাগুলো, এই মেসেজগুলো যেমন আমরা মসজিদে দিচ্ছি, মিডিয়া থেকেও এই মেসেজটা দেওয়া দরকার, সকলকে দেওয়ার দরকার। যেহেতু আমি মনে করি এই মেসেজটা দেওয়া হচ্ছে না, মূল্যবোধের জায়গাটা মেরামত হচ্ছে না, এই শিক্ষাটা ব্যাপকভাবে আলোচনায় আসছে না, তো একটা সময়ে এই দুঃখ কষ্ট এটা সহনীয় হয়ে যাচ্ছে। অর্থাৎ শিক্ষার বদৌলতে, রনি ভাই যেমন আরেকটা কথা বলছিলেন যে খারাপ মানুষেরা আসলে সুযোগের সন্ধানে থাকে, যে কী করে মানুষকে আটকে রেখে জিম্মি করে কীভাবে মানুষ থেকে ফায়দা নেওয়া যায়, সে ফায়দাটা তাকে ধ্বংস করে হোক, তার মানসম্মান ধ্বংস করে হোক, রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান ধ্বংস করে হোক, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে হোক, সে সুযোগ সন্ধানী হয়, যার জন্যে তার দ্বারা খারাপ কাজগুলো অতিমাত্রায় হয়, যার জন্যেই এখন ধর্ষণ কিংবা দুর্নীতির হার অতীতের তুলনায় অনেক বেড়ে গেছে। এখানে অনেকগুলো কথা আছে জিল্লুর ভাই, এক একটা করে আলোচনা করলে তো লম্বা সময় আলোচনা করতে হবে। আপনার আলোচনায় অনেকগুলো বিষয় চলে আসছে, শুধু একটা নয়, কোভিড-19 রাজনৈতিক শূন্যতা, ইসলামপন্থীরা এই শূন্যতাকে দখল করতে পারবে কিনা, পলিটিক্যাল ইসলাম, হ্যাঁ, এরপরে ইসলামপন্থীদের মধ্যকার বিভাজন সিল করলেও তাদের ভোটের গণনায় তাদের বাক্স কেন খালি থাকে, তাদের মধ্যে নানান বিভাজন, প্রত্যেকটা নিয়ে কথা বলতে গেলে আসলে লম্বা সময়ের দরকার। মৌলিকভাবে আপনি এবং আরেকটা প্রশ্ন আমি, মানে যেহেতু আপনি সবগুলি উল্লেখ করলেন এবং গোলাম মাওলা রনি এই জায়গায় কন্ট্রিবিউট করতে পারবেন, যে ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে আপনি জানেন শোচনীয় লগ্নে নিষিদ্ধ ছিল, এবং বাংলাদেশের জন্ম যেটি বা জন্মের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সঙ্গে অনেকেই মনে করেন যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, কারণ পাকিস্তানি শাসনের থেকে যে আমাদের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে এটাকে অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে অনেকেই দেখতে চেয়েছেন, এবং যে কারণেই বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গটি এসছে, এবং ধর্মনিরপেক্ষতার আবার নানা রকমের ব্যাখ্যা আছে, এটা সেকুলারিজমের বাংলা ধর্মনিরপেক্ষতা কিনা, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা কিনা, রাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক কি, এইসব প্রসঙ্গ আছে। কিন্তু যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়েছে, একই সঙ্গে ধর্মনিরপেক্ষতা আছে সংবিধানে করা হয়েছে, সেটিও রাজনৈতিক কারণে হুসেন মাহমুদের সাদের সময় করা হয়েছে, এখন আদালতের নির্দেশ বা আদালতের গাইডলাইন পাওয়ার পরও সরকারকে একটা কম্প্রোমাইজই করতে হচ্ছে, সকল ধর্মের জন্য সমান সুযোগ, সকলের সমান মর্যাদা সেটিও রাখতে পারছে, সে ওই সেন্সিটিভিটির কারণে ওই রাষ্ট্রধর্ম ইসলাম থেকে আবার সরেও যেতে পারছে না। যে রাজনীতিতে যাবার আগে আমি মনে করি ছোট্ট একটা প্রশ্ন উত্তর দেওয়া দরকার, সেটি হচ্ছে যে আমরা যখন কিছুক্ষণ 5 মিনিট বললেন, উনি আবার বললেন এইভাবে আমরা এগোই, প্রশ্ন মোটামুটি সবই করা হয়ে গেছে। তো রাজনীতির প্রসঙ্গে যাওয়ার আগে আমি ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিতে চাই, যে আমরা যখন ধর্মীয় মূল্যবোধের কথা বলি, ধর্মীয় শিক্ষার কথা বলি, তখন এই প্রশ্নটা নানা মহল থেকে আসে যে তাহলে ধর্মীয় প্রতিষ্ঠানে আপনি যা বললেন এই ধরনের কাজগুলো কেন হয়, সেখানে নানাভাবে যৌন হয়রানি বা ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, আপনি নুসরাতের প্রসঙ্গ তুলে এনেছেন, এক্ষেত্রে আমি আসলে তারপরে টেররিজমের প্রশ্ন, হ্যাঁ, আমি এক্ষেত্রে ছোট্ট একটা কথা আমি প্রায় বলেছি, অনেক টকশোতে বলেছি, লেখালেখিও করেছি, একটা সমাজে যখন নৈতিক অবক্ষয় ঘটে তো সমাজের প্রত্যেকটা সেক্টর আক্রান্ত হয়, আপনি কোনো একটা সেক্টরকে ওই নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে পারবেন না, টোটাল সমাজ ব্যবস্থা যখন ভেঙে পড়ে, আমি যেহেতু সমাজের একটা অংশ আমিও আক্রান্ত হব। আজকে বাংলাদেশে নৈতিক অবক্ষয়ের এমন একটা জায়গা তৈরি হয়েছে, আমি নিজে কিংবা আমার নিজ সন্তানের জন্য আমি আতঙ্কিত, যে আমার সন্তানের কারণে আপনি দেখেন না, চারটা ছেলে শিশু বরিশালে যে ঘটনাটা ঘটলো, যে চারটা শিশু 6 বছরের একজন মেয়েকে ধর্ষণ করেছে, তারা আদালত পর্যন্ত মামলা গড়িয়েছে, জেলখানায় গিয়েছে, হাইকোর্ট আবার তাদেরকে একেবারে ইনস্ট্যান্ট মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। আপনি বলেন দেখি এটা কোন সংজ্ঞায় আসবে, 6 বছরের মেয়ে কেন ধর্ষিতা হবে? তাহলে আপনি টোটাল হিসাবটা মিলাতে পারবেন, মূল জায়গাটা হচ্ছে নৈতিক অবক্ষয়ের জায়গাটা চর্চা হচ্ছে, শুধুমাত্র নৈতিক অবক্ষয় ঘটছে এমন না, টেলিভিশন খুললেই ধর্ষণের চিত্রগুলো টোটাল ফ্যামিলি বসে দেখছে, সেখানে 6 বছরের থেকে মানে 60 বছরের বৃদ্ধ পর্যন্ত দেখছে, অর্থাৎ ধর্ষণ কী করে করা লাগে, ধর্ষণ করে কী করে এনজয় করা লাগে, প্রতিনিয়ত তাকে টেলিভিশন মিডিয়া সেগুলো দেখাচ্ছে। আপনি ওই জায়গাটা যদি আমি না যাই, কালকে আমি তো নিজেকে নিয়েও আতঙ্কিত হতে পারি, যে একটা সময় যখন দেখেন এই ধরনের বিষয় যেমন সেক্সুয়ালি বিষয়গুলো যত চর্চা হবে এটা যে কেউ মানতে বাধ্য হবে,
যত চর্চা হবে এতে উত্তেজনা বা উন্মাদনা তত বেশি বৃদ্ধি পাবে। তো এই টোটালি যখন এই উত্তেজনা উন্মাদনার জায়গাটা তৈরি হয়, যে কেউ এর মাধ্যমে আক্রান্ত হতে পারে, অর্থাৎ মোরালিটি তার এতটা নিচে চলে যেতে পারে, অর্থাৎ পশুত্বের চরিত্রকেও সে কি মানাবে, হার মানাবে। তো টোটাল যখন মোরালিটি মানে নৈতিকতার অবক্ষয় ঘটছে, সেক্ষেত্রে মাদ্রাসায় দু চারটা ঘটনা ঘটবে না আমি এর নিশ্চয়তা কি করে দেব। আমাদেরকে টোটাল বিষয়টা নিয়ে ভাবতে হবে। আমি মনে করি যখন সামাজিক এই নৈতিক জায়গাটা মেরামত হবে, সব সেক্টরের লোকেরাই এই ধরনের ঘৃণ্য ন্যাক্কারজনক কাজ থেকে বিরত থাকতে পারবে। আর আমি যদি রাজনীতিতে যাই, আপনি অনেকগুলো প্রসঙ্গ এনেছেন আসলে জিলুর রহমান ভাই, আপনি অত্যন্ত অভিজ্ঞ একজন মানুষ, বিচক্ষণ একজন মানুষ। আমি মাঝে মধ্যে আপনার উপস্থাপনা দেখি, টকশো দেখি, রনি ভাই অনেক সুন্দর কথা বলেন। তো এক্ষেত্রে আমি একটা প্রশ্নের উত্তর আগে দিতে চাই, কারণ এটা আনলিমিটেড সময় না, শেষ করলে উনি ওই বিষয়টা অ্যাড্রেস করলে আবার অন্য প্রসঙ্গে। হ্যাঁ, আমি আনলিমিটেড সময় যেহেতু নাই, অনেকেই বলে যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ হওয়া দরকার, সংবিধানে ধর্ম নিরপেক্ষতা আছে। ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা আমি নিজ থেকে দেব না, যারা ধর্ম নিরপেক্ষতার প্রবক্তা তারা কি বলেন, প্রত্যেকে ধার ধর্ম কি করবে, পালন করবে। তাহলে আমার ধর্মে যা আছে আমি পালন করতে পারবো, রাষ্ট্র ধর্মকে রাষ্ট্রের সঙ্গে ধর্মের একটা, আমার ধর্মে যা আছে আমি তা পালন করতে পারবো কিনা। আমার ধর্ম কমপ্লিট কোড অফ লাইফ, যেহেতু আমার ধর্মে রাজনীতির কথা আছে, রাষ্ট্র পরিচালনার কথা আছে, অর্থনীতি আছে, শুধু আছে এমন না, আমার ধর্মের ইসলাম ধর্মের এই প্রত্যেকটা বিষয় এমন রোল মডেল বিশ্বের বুকে, আজও এমন রোল মডেল কোনো মতবাদ তো দূরের কথা, অন্য ধর্ম পর্যন্ত জাতির সামনে পেশ করতে পারেনি। সেই ধর্মগুলো একটা সময় এসে তারা থেমে গেছে। লেটেস্ট ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম প্রত্যেকটা সেক্টরকে এত সুন্দর করে উপস্থাপন করেছে যে এটা মানুষের জন্য কিয়ামত পর্যন্ত মানুষ এটাকে মেনে চললে সে অবশ্যই মুক্তি পাবে এবং সে কল্যাণের জায়গায় ফিরে আসতে পারবে। তো সেক্ষেত্রে যারা ধর্ম নিরপেক্ষতার প্রবক্তা তারা আবার আমার ধর্মীয় রাজনীতি নিয়ে কীভাবে প্রশ্ন তুলতে পারে, আমি তাদের নৈতিক জায়গাটা আঘাত করতে চাই। আমার ধর্ম তো আমাকে একথা বলছে যে তুমি রাষ্ট্র পরিচালনার বিষয়ে চিন্তা করতে পারবে, তুমি অবশ্যই রাষ্ট্রের নানা মূলনীতি, রাষ্ট্রের অর্থনীতি, বিচার ব্যবস্থা নিয়ে কথা বলতে পারবে, তাহলে এটা তো আমার স্বাধীনতা। আমি ধর্মীয় রাজনীতি করব, আমি ধর্মকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করব, এই জায়গা নিয়ে তো অন্য কেউ প্রশ্ন করতে পারে না। গোলাম মাওলা রনি, আমি তার সাথে কিছুটা যোগ করছি এইভাবে যে রাজনীতি এবং ধর্ম এটা 1971 সনের মহান মুক্তিযুদ্ধের পরে পৃথিবীতে আসে নাই, আরও 5,000-10,000 বছর আগের থেকে সারা পৃথিবীতে আসছে। 10,000 বছর আগেও ধর্ম ছিল, এখন সেটা হয়তো অন্য ফর্মে ছিল। এখন আমরা যে প্রধান তিনটি ধর্মমত যদি আমরা ধরি এই মুহূর্তে, যে আমরা মুসলমান যারা ইসলাম ধর্ম অনুসরণ করি, হিন্দু ভাই বোনেরা হিন্দু ধর্ম অনুসরণ করে, আবার খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম, এখন সমস্ত ইউরোপ, আজ আমরা যে সারা পৃথিবী যাদের কাছে ঋণী সেটা হলো রোমান সভ্যতা এবং রোমান সাম্রাজ্যের কাছে। এখন এই সাম্রাজ্যটা 1,000 বছর যাবত সমস্ত পৃথিবী শাসন করেছে, কিসের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, খ্রিস্টানিজমের ভিত্তিতে। মুসলমানেরা সারা পৃথিবী শাসন করেছে মোর দ্যান 1,000 ইয়ার্স, প্রথমে সম্মিলিতভাবে এরপরে বিচ্ছিন্নভাবে, কিসের ভিত্তিতে করেছে, ধর্মের ভিত্তিতে করেছে। আপনি চিন্তা করুন, খলিফা আল মনসুর, এরপরে খলিফা হাদি, খলিফা হাদির পরে খলিফা হারুন আর রশিদ, হাদির ছেলে হারুন আর রশিদ, হারুন আর রশিদের পরে খলিফা আল মামুন। ইসলামের যে চারজন মূলত ইমাম বলা হয়, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই যে চারজন কিন্তু মূলত এই সমসাময়িকের, এই চারজন শাসকের আমলের জামানাতে ছিলেন। এই যে সময়টাতে তারা এই কানুন তৈরি করেন, মুসলমানদের যে মূল কানুনটা সেটা হলো ইমাম মালিক রচিত মুয়াত্তা, এটা হলো ফান্ডামেন্টাল মানে ল, শরিয়া ল, ওইটার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী অন্য লগুলো হয়েছে। এখন যেই সময়টাতে শরিয়া লটা প্রতিষ্ঠিত হলো বোঝার চেষ্টা করেন, সেই সময়তে মুসলমান সাম্রাজ্যে মুসলিম ডাইনেস্টিতে মুসলমানদের সংখ্যা অনলি 13%, মাত্র 13%, আর বাকি কিন্তু বিধর্মীরা। এখন কারা বিধর্মী ছিলেন, তারা রোমান সাম্রাজ্যের অধীন ছিলেন, সিরিয়া থেকে বিস্তীর্ণ অঞ্চল 1,000 ইয়ার্স তারা রোমান সাম্রাজ্যের আন্ডারে ছিলেন। আমাদের মুসলমানদেরকে বলা হোক, তোমরা আইএমএ জাহিলিয়াতের ওখান থেকে শুরু হয়েছে, ইশোকে হেজাজ, আজকে যে মক্কার হেজাজ এবং নস, এই দুই এলাকা মূলত থেকে মুসলমানদের ই হয়েছে।
কিন্তু তারা শাসন করেছে দুটো বৃহত্তর ডাইনেস্টি যারা পৃথিবীকে হাজার বছর ধরে সভ্যতা শিখেছে। একটা হলো পার্সিয়ান ডাইনেস্টি এবং আরেকটা হলো রোমান ডাইনেস্টি। তো যখন এই রোমান ডাইনেস্টি এবং পার্সিয়ান ডাইনেস্টির যে লগুলো, এবং আমরা এখনও আইনে কিন্তু ওই রোমান ল পড়ি, ওই রোমান ল, তো সেই রোমান লয়ের উপর, সেই পার্সিয়ান লয়ের উপর যেটা জাকসেস দারায়ুস করে গেছেন, তার উপরে ইমাম মালিক রচিত মুয়াত্তা কীভাবে প্রতিষ্ঠিত হলো, কই একটা বিদ্রোহ তো হয়নি, মানে এখানে জাস্টিস ছিল, অর্থাৎ ধর্ম এখানে কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হলো যে আইনটা যেভাবে আছে সেটা যদি একেবারে ন্যায় বিচারের সাথে ইমপ্লিমেন্ট করা হয় তখন প্রবলেম হয় না। একইভাবে যদি ধরেন ভারতবর্ষ তো হাজার বছর হিন্দুরা শাসন করেছে, তো সেখানে কি চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন না? সেখানে কি শশাঙ্ক ছিলেন না? সেখানে হর্ষবর্ধন ছিলেন না? সেখানে কি রাজ্যে সুখ শান্তি ছিল না? হর্ষবর্ধন শাসন করেছে, না না না, তখন আমি বলছি আল্লাহ রাসুল যখন মক্কাতে এলেন, অর্থাৎ উনি যখন মদিনা রাষ্ট্র কায়েম করলেন, তখন বাংলাদেশের শাসক ছিলেন কে? শশাঙ্ক, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারর। তিনি কিসের ভিত্তিতে শাসন করেছেন? তিনি বৌদ্ধ ধর্মের ভিত্তিতে শাসন করেছেন। হর্ষবর্ধন কিসের ভিত্তিতে শাসন করেছেন? হিন্দু ধর্মের ভিত্তিতে শাসন করেছেন, কোনো সমস্যা হয়নি। তা মূল ব্যাপার হলো রাজনীতির সঙ্গে ধর্ম সবসময় এটা ছিল। এখন ধর্মটা হলো, আর ধর্মটা সবসময় নির্ধারিত হয় শাসককুল কারা, যারা শাসক তারা মেজরিটি হলেও সমস্যা নেই, মাইনরিটি হলেও সমস্যা নেই, অর্থাৎ যারা শাসককুল তারাই সবসময় ধর্ম হয়। এখন আমাদের দেশে যে ধর্ম নিরপেক্ষ বলতে যে জিনিসটা বোঝানো হয়েছে, ওই সময়টাতে যারা শাসককুল ছিলেন তারা জিনিসটা ইমপ্লিমেন্ট করেছেন, যার সঙ্গে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবতা কোনো মিল নেই। ফলে কী হচ্ছে যে যখন প্র্যাকটিক্যাল লাইফে চলে আসছে, ওই যে ধর্ম নিরপেক্ষতা যেটা, তার এক উপরে ইসলামাইজেশনটা হতে বাধ্য হয়েছে, রাষ্ট্রধর্ম ইসলাম বাধ্য হয়েছে সমস্ত কিছুর মধ্যেও। দেখা যাচ্ছে আপনি দেখেন মুসলিম পারিবারিক আইন, এখন মুসলিম পারিবারিক আইনটা যেভাবে হয়েছে এ সরাসরি কোরআনের সাথে দেখা যাচ্ছে কনফ্লিক্ট করছে, অর্থাৎ এখানে যে তালাক বা বিয়ের যে যে বিষয়গুলো আছে, কিন্তু তারপরেও রাষ্ট্রশক্তির কাছে ওই জিনিসটা কিন্তু পরাজিত হয়েছে। তাহলে এখন হয় কি, রাষ্ট্রের সঙ্গে যেভাবে ধর্ম আছে আবার ধর্মের সাথে রাজনীতি জড়িত আছে, রাজনীতিকে ধর্মকে বাদ দিয়ে রাজনীতি হবে না পৃথিবীতে কোনো সময়টাতে, এমনকি ফেরাউনের জামানাতে। অনেক বড় বড় বিখ্যাত ফেরাউন ছিলেন যারা এই পৃথিবীতে অনেক সুশাসন কায়েম করেছিলেন, তারা এক সময় দেখলেন যে যতক্ষণ পর্যন্ত সে না বলছে যে আমি এই অমুক দেবতার পুত্র, নিজেকে দেবতার পুত্র ঘোষণা করে সে ধর্মভিত্তিক একটা সোসাইটি সে গঠন করেছে সেখানে। ইভেন আলেকজান্ডার সেখানে তার জীবনীতে আপনি পড়ে দেখবেন, সে প্রমাণ করছে যে তার ভিতরে যে অতি মানবীয়তা এটা স্বয়ং বিধাতা তাকে দিয়েছে, তার মায়ের সঙ্গে দেবতার সম্পর্ক ছিল। তো এই যে ধর্ম কখনোই রাজনীতির বাইরে ছিল না। যারা বলে যে ধর্মের সঙ্গে রাজনীতি থাকবে না, রাজনীতির সঙ্গে ধর্মে থাকবে না, এরা মূলত এই ইতিহাসটার সঙ্গে বর্তমান জামানাটার তারা যোগসূত্র খুঁজতে পারে। এখন আমাদের দেশে যেটা হচ্ছে কি, বিভিন্ন ধর্মাবলম্বী করেছে, প্রত্যেকটা ধর্মেরই কিন্তু মৌলিক যে নীতি কথা মোরাললেস সেম, অর্থাৎ বিজ্ঞান যখন আমাকে বুঝাচ্ছে হিউম্যান, এই যে আমরা যখন ধর্ম নিরপেক্ষ কথাবার্তা বলি, মানুষের সমস্ত চাহিদা জৈবিক চাহিদা সাইন্টিফিক বৈজ্ঞানিক, মানে তারা কেবলই মাত্র আমার শরীরকে পাত্তা দিচ্ছে, যাতে আমার ক্ষুধা লাগবে, শরীরের প্রয়োজনীয় রোগ বালাই দেখা দেবে, সব সাইন্টিফিক। আর ধর্মের মধ্যে ব্যাপার হলো, ধর্ম এখানে শরীরের বাইরে বাকি তিনটা জিনিসকে সে প্রিভিলেজ দিচ্ছে, মানুষের মনকে, তারপরে শেষে মানুষের আত্মাকে এবং মানুষের মস্তিষ্ককে। এই যে মানুষের বুদ্ধি জ্ঞান, এটা ধর্ম বলতেছে এটা হেকমা, আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু বিজ্ঞান বলছে সে সাধারণ মানুষ ধর্ম নিয়ে খুলছে, না না না, বুদ্ধি মানুষ জন্মগত ভাবে এমনি এমনি পায়, এরপরে কিছু কিছু অর্জন করতে হয়, মনকে তো স্বীকারই করা হয় না। আর আত্মা বলে যে কোনো জিনিস আছে সেটা বাইরের লোক করে না, কিন্তু ধর্ম কী করছে, ধর্ম চারটা জিনিস, অর্থাৎ শরীর মন আত্মা বুদ্ধি, চারটাকে সমন্বয় করে চারটেরই খাদ্য দিতে চায়, এবং সেই খাদ্যের জন্য সে করে কি, কখনো সায়েন্সের কাছে যায়, কখনো সে রুহানি জগতে যায়, কখনো সে প্র্যাকটিসে যায়, নামাজে যায়, এবং এটা অন্যান্য ধর্মের মধ্যে যারা শুদ্ধাচার করে সকলের মধ্যে প্রায় সেম কথা। ফলে জীবনের জন্য, রাজনীতির জন্য, বেঁচে থাকার জন্য যা কিছু দরকার তার মধ্যে ধর্ম কিন্তু অন্যতম প্রধানতম। একে অস্বীকার করা মানে, আপনি দেখবেন যারা খুব অস্বীকার করছে ধর্ম নিয়েহীনতা নিয়ে কথাবার্তা বলতেছে, ধর্ম নিরপেক্ষবাদ বলছে, গো টু দেয়ার পার্সোনাল লাইফ, ইজ দেয়ার এনি সাকসেস? একজন লোক এভাবে দেখাতে পারবেন বড় বড় কথা করে চার পাঁচটি ইন্ডাস্ট্রি মালিক হয়েছে? একজন লোক দেখাতে পারবেন যে একেবারে একজন বউয়ের সাথে 30-35 বছর শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছে, বা একজন নারী একজন স্বামীর সাথে 4-5 জন করছে, বা একজন লোক দেখাতে পারবেন যে এই যে মতবাদ পালন করে সুন্দর একটা স্বাস্থ্য নিয়ে 90 বছর বা 100 বছর আহমেদ শফির মতো সুন্দরভাবে মরতে পারছে, ও তো 30-40 বছর মধ্যেই মানে রোগাক্রান্ত হয়ে সিট হয়ে পড়ে যায়। মানে দিস নট দ্য থিং, আপনি যখন কোনো একটা সাকসেস বলবেন ওর পোশাকে সাকসেস থাকতে হবে,
শরীরে সাকসেস থাকবে, মস্তিষ্কে সাকসেস থাকতে হবে, ও নিজের ঘরের মধ্যে ফেলোশিপ থাকতে হবে, বউ তাকে ভালো বলতে হবে, সন্তান ভালো বলতে হবে। সারা দুনিয়া আপনি বিরাট বুদ্ধিজীবী, চুল ঠুলপাখা করে ঘুরেন, বিরাট বিরাট মুস নিয়ে ঘুরেন, আপনাদের স্ত্রী সকালবেলা আপনাকে ঝাড়ু দিয়ে পিটায়, সন্তানেরা আপনার গালাগালি করে, ঘর থেকে বের করে দেয়, বিরাট বুদ্ধিজীবী। কোনো ধর্মে কিন্তু এই ধরনের বুদ্ধিজীবীকে অ্যালাউ করে না। বুদ্ধিজীবী ঘরেও যেমন বুদ্ধিজীবী হতে হবে, বাইরেও হতে হবে, ব্যক্তিগত জীবনে হতে হবে। আল্লাহ কখনো ওই যে দরিদ্র লোকদেরকে যে বলে না যে আমরা খুব দরিদ্র না খেয়ে থাকি, আরে বাবা আল্লাহর প্রিয় বান্দা তারা না খেয়ে থাকবে কেন? এই আপেল কমলা আঙ্গুর আল্লাহ কি মুনাফিকদের জন্য তৈরি করেছেন? আল্লাহ কি বেইমানদের জন্য তৈরি করেছেন? এত সুন্দর স্বর্ণ সিংহাসন কি আল্লাহ কাফেরদের জন্য তৈরি করেছেন? আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য তৈরি করেছেন। ফলে প্রিয় বান্দার ওই জায়গায় যাওয়ার জন্য যে যোগ্যতা অর্জন করা দরকার, প্রত্যেকটাই প্রত্যেকটা ধর্মের মূল কথা। সে রাজনীতি বলেন, যা কিছু বলেন, তলোয়ার বলেন। মুফতি সাখাওয়াত হোসেন, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক ধর্ম নিরপেক্ষতা। ধর্ম ছাড়া রাজনীতি বা রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র পরিচালনা করবার মতো চিন্তা কোত্থেকে আসতে পারে? ব্যক্তি চিন্তা থেকে। তো ব্যক্তি চিন্তা মানুষের জন্য কোনোদিন কল্যাণকর কিভাবে হতে পারে? যখন একজন ব্যক্তি আগামীকাল তার জন্য কি হবে সেটাই তো সে জানে না। ধর্ম যেহেতু স্রষ্টা প্রদত্ত, আল্লাহ তাবারক তাআলা প্রদত্ত, আর তিনি সব কিছু জানেন এবং সব কিছুর নিয়ন্ত্রণ তার হাতে, এই জন্যে ধর্ম থেকেই রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র পরিচালনার চিন্তা, মানুষের কল্যাণের চিন্তা সবগুলো ধর্ম থেকে আসছে। বিদায় ধর্মকে আপনি কখনোই বাস্তবতা থেকে অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা থেকে পৃথক করতে পারবেন। তো সেখানে বাংলাদেশে যে ইসলামপন্থী রাজনৈতিক সংগঠনগুলো আছে তারা কেন একটা জায়গা করে নিতে পাচ্ছে না? মানুষ কেন তাদেরকে, হয়তো আমি বলেছি যে শুক্রবার দিন জুম্মার নামাজের শেষে হয়তো বিশাল সমাবেশ করা সম্ভব হচ্ছে, বিশাল মিছিল করা সম্ভব হচ্ছে, কোনো কোনো ইস্যুতে, কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো একটা ইস্যুতে, কোনো একটা রাজনৈতিক সিদ্ধান্ত বা কোনো একটা দেশের কোনো ক্রিয়াকর্মের বিরুদ্ধে, তো সামগ্রিকভাবে মানুষের মন জয় করবে। বাংলাদেশের মানুষ সাধারণভাবে আমরা বলি যে ধর্মভীরু মানুষ, এবং এত ধর্মভীরু মানুষ পৃথিবীর অন্য খুব কম দেশই আছে। ইসলাম ধর্মের একেবারেই নেতৃস্থানীয় দেশগুলোর চাইতে বাংলাদেশের মানুষ অনেক বেশি। তারা হয়তো সবসময় ধর্মের চর্চা করে না, কিন্তু ধর্মের উপর আঘাত আসলে তারা সবার আগে দাঁড়ায়, জীবন দিতে পারে। কিন্তু তারা ভোট দেওয়ার সময় কেন আপনাদের মতো রাজনৈতিক সংগঠনগুলোকে বেছে নেয় না? অত্যন্ত সুন্দর প্রসঙ্গ। ধর্মীয় রাজনীতিতে যাবার আগে আমি প্রচলিত রাজনীতিকে ছোট্ট কয়েকটা কথায় মূল্যায়ন করতে চাই। প্রচলিত রাজনীতিটা আসলে কিভাবে নিয়ন্ত্রিত হয়, এর নিয়ন্ত্রক হচ্ছে পুঁজি, বা আমরা বলতে পারি বস্তুবাদ। আপনি একেবারে মানে মূল জায়গা থেকে, প্রধানের জায়গা থেকে গ্রাসরুট পর্যন্ত, ইউনিয়ন ওয়ার্ড লেভেলের একজন নেতা এই যে একটা যোগসূত্র তৈরি করে দেয়, নেটওয়ার্ক তৈরি করে দেয়, এর মূল হচ্ছে পুঁজি বা বস্তুবাদ। দ্বিতীয় যে বিষয়টা, ধর্মীয় রাজনীতি, ধর্মীয় রাজনীতির মূলটা হচ্ছে বস্তুকে ত্যাগ করো, অর্থাৎ সম্পদশালী হও আর যাই হও, জনগণের জন্যে, আল্লাহর জন্যে, পরকালের জন্যে খরচ করো, নিজের যতটুকু প্রয়োজন তাও তোমরা কী করো, খরচ করো। তো এখন আপনি এই দুই জায়গাটাকে দুই দিকে যখন রাখবেন, আপনি দেখবেন যে মানুষের কাছে বস্তুর মূল্য বেশি পরকাল কিংবা জনগণের কল্যাণের চেয়ে। যেহেতু মানুষের কাছে বস্তুর মূল্য বেশি, তো মানুষ ওই বস্তুর নেটওয়ার্কে এগিয়ে যাচ্ছে। আবার যখন আলেম ওলামারা বলছে যে এটা না করলে তো তোমাদের পরকাল ক্ষতিগ্রস্ত হবে, তো ক্ষণিকের জন্যে আলেম ওলামাদের সঙ্গে প্রতিবাদ কিংবা মিছিলে নামছে, কিন্তু সে বস্তু চিন্তা থেকে বের হয়ে আসতে পারছে না। প্রচলিত রাজনীতি যে মানে শুধুমাত্র ভালো মানুষদের মানে ফেভারে কাজ করছে বা ভালো মানুষদের নিয়ন্ত্রণে আসছে তাও কিন্তু না। বরং এই প্রচলিত রাজনীতি মানুষকে আমি দুভাগে ভাগ করলে, যারা মানে প্রচুর মাত্রায় একেবারে সীমাহীন বস্তুবাদী, অর্থাৎ বস্তুকে অর্জন করার জন্যে, পদ পদবীকে অর্জন করার জন্যে সবচেয়ে বেশি ত্যাগ দিতে পারে, নগ্ন হতে পারে, তারাই কিন্তু প্রচলিত রাজনীতির দৌড় এগিয়ে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বাংলাদেশের বর্তমান রাজনীতির নিয়ন্ত্রক কারা, কোন শ্রেণীর মানুষ? আমরা যদি দুই যুগ আগেও দেখি, সমাজের নিয়ন্ত্রণ কাদের হাতে ছিল বা সমাজের বিচার আচার কারা করত? আজকে এই ধর্ষণের মতো মহামারীগুলো কেন ঘটছে? আর এটা কিন্তু একজন মানুষ জন্মের পরই ধর্ষক হয়ে যায় না, কিংবা একজন মানুষ ধর্ষক হয়ে জন্মায় না, কিংবা একজন মানুষ ধরেই কোনো নারীকে ধর্ষণ করতে পারে না। সমাজে একজন যুবক বলি, সে পর্যায়ক্রমে ধর্ষণের মতো এত বড় ন্যাক্কারজনক কাজ করতে দ্বিধা করে না, সে ছোটোখাটো অপরাধ ইপটিজিং করে, তারপরে ছোটোখাটো বড় চুরি মানে যে করতে পারে, সে আসলে বড় চুরি করে চোর হয় না,
ডাব চুরি করে, এটা করে, সেটা চুরি করে, একটা সময়ে সে বড় ধরনের চুরি করতো, কি করে না, দ্বিধা করে না। তো সামাজিক ব্যবস্থার দিকে তাকালে বোঝা যায় যে সমাজ এবং রাজনীতির নিয়ন্ত্রক কারা। ঠিক অন্যদিকে আমরা যে ধর্মের কথা বলি, আমাদের নেটওয়ার্কটা কিসের উপরে? আমরা বলি যে পরকাল তোমাদের মূল, মানুষের কল্যাণ তোমাদের মূল, চলো মসজিদে যাই, চলো নামাজ পড়ি, জাকাত দেই, দান করি, সাদকা করি, ফজর নামাজে উঠো। ঠিক এই জায়গায় বাংলাদেশের মানুষগুলো আমাদের সঙ্গে এসে ভোট পর্যন্ত, ভোট কেন্দ্র পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত নয়। যদি আমরা কমপ্লিট ইসলাম মানুষের সামনে রাখতে পারি এবং দাওয়াতের মাধ্যমে, মানুষকে বুঝানোর মাধ্যমে, তাকে এই বিষয়টা পরিমাত্রায় তার অন্তরে দিতে পারি, তুমি যা কিছুই করো না কেন, যেমন রনি ভাই শেষের দিকে বলেছেন যে মানুষ বস্তুকে অর্জন করে সুখ এবং শান্তির জন্যে, কিন্তু আমরা যদি দেখি যার কাছে সবচেয়ে বেশি বস্তু সে সবচেয়ে বেশি অশান্তিতে, যার উপরটার কথা রনি ভাই বলেছেন, তাদের জীবন একেবারে কাছে থেকে গিয়ে দেখলে দেখা যাবে তাদের জীবনে শান্তি নামক পায়রা কখনো উড়েই না, তারা মানুষের সামনে শর্টকাট পড়ে আসে, খুব তাদেরকে ভদ্র দেখা যায়, সম্পদের পাহাড় তারা ঘোরেছে, কিন্তু মূল জায়গায় কিন্তু তারা দুর্বল। এই জায়গা যদি আমরা মানুষকে বুঝাতে পারি, আর এক্ষেত্রে বস্তুবাদীর দিকে মানুষকে ধাবিত করবার মতো হাজারো ধরনের মিডিয়া কাজ করছে এবং এই চাকচিক্য কাজ করছে, দুনিয়াটাকে লোভনীয় করে, লোভনীয় অফারে দুনিয়া মানুষের সামনে পেশ করা হচ্ছে, ঠিক আমরা ওইভাবে পরকালকে, জান্নাতকে, পরকালের চিন্তা, মানুষের কল্যাণের চিন্তাকে আমরা মনে করি যে সেইভাবে মানুষের সামনে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছি। যেদিন ইসলামী দল, ইসলামী সংগঠনগুলো, যেহেতু তাদের কাজ হচ্ছে পরকালমুখী, এর মানে দুনিয়ার উন্নতি অগ্রগতি, বিজ্ঞান সায়েন্সের উন্নতি অগ্রগতি, উৎকর্ষ সাধিত হবে না এমন নয়, সব করবে, কিন্তু সবগুলোর পেছনে উদ্দেশ্য হবে নিজের ত্যাগ, অন্যের কল্যাণ, পরকালমুখী, যেটা বলে যে পরকালেও যাতে আমি দুনিয়ার মতো এতটা কি করতে পারি, সুখ শান্তি ভোগ করতে পারি, এই হচ্ছে মূল জায়গা। এবং আমরা যদি ফেল করি কখনো মানুষকে ওয়াজ নসিহতের মাধ্যমে পরকালমুখী করতে, তাহলে এই সমাজে বিপর্যয় নেমে আসবে। কিন্তু আপনাদের মধ্যকার যে বিভাজন, সেটি তো প্রকট, এবং এই বিভাজন তো সংঘাতও অনেক সময় রূপ নেয়, এবং এই বিভাজন যেভাবে বাক বিতণ্ড হয়, কথা ছড়াছড়ি হয়, সেগুলো তো অনেক ক্ষেত্রেই না, বিভাজনটা আসলে সংঘাতের জায়গার যাওয়ার মতো এত বিভাজন নয়। তাছাড়া ব্যক্তিগতভাবে মানুষ মানুষের প্রতি বিদ্বেষী হয়, হিংসা প্রয়ণ হয়, ঝগড়াঝাটি করে, ব্যক্তি চিন্তা বা কোনো দলের ব্যক্তির কারণে, কোনো দলের এই ধরনের মনোভাব টোটাল মনোভাবের উপর প্রভাব বিস্তার করতে পারে না। কেননা মৌলিক জায়গায় ইসলামী দলগুলো যারা প্রকৃতপক্ষে ইসলাম নিয়ে রাজনীতি করে কাজ করে, ওরা এক। এই জন্য আমরা যেমন বিভাজন দেখছি, আবার প্রয়োজনে তাদেরকে এক কাতারে আসতে, একসঙ্গে মাঠে নামতে আমরা মুহূর্তের মধ্যেই দেখছি, বিভাজন কিন্তু তখন দেখিনি। বাকি তারপরে এতগুলো দল কেন? আসলে বাংলাদেশে ইসলামী দলগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় কাজ করতেছে। যদি কোনো দলের বৃহত্তম প্ল্যাটফর্ম হয়, তারা জাতিকে স্বপ্ন দেখাতে পারে, আমার মনে হয় যে ওই দলই এগিয়ে যাবে, তারা একটা বড় জনসংখ্যার সাপোর্ট পাবে। আর যেহেতু মানুষের চিন্তায় একই কাজ করলেও মানুষের ভেতরে চিন্তায় একটু ডিফারেন্স থাকতেই পারে, চিন্তায় ভিন্নতা আসতে পারে, আর চিন্তার ভিন্নতা থেকেই তো একাধিক রাজনৈতিক সংগঠনের জন্ম নেয়। আমি মনে করি না যদি মূল উদ্দেশ্য এবং টার্গেট ঠিক থাকে, এই সামান্য বিভাজনে কোনো ধরনের ক্ষতি হতে পারে। তবে সেটা সংঘাতের জায়গায় যাওয়ার মতো আমি কোনো অবস্থা দেখি না, না। আমি তো একটা কথার সঙ্গে একটু যোগ করি, সেটা হলো যে যখন ইসলামের স্বর্ণ সময় ছিল, সেই যে কোনো রাজনীতির স্বর্ণ সময় ছিল, তখন সমাজের মধ্যে শিক্ষা দীক্ষা, পরিবার, মেধার সর্বশ্রেষ্ঠ মানুষগুলো ধর্মীয় নেতৃত্বে এবং রাজনৈতিক নেতৃত্বে যুগপথভাবে পাশাপাশি এসছেন। আপনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি আপনি দেখেন যে ওই সময় মক্কা এবং মদিনার সবচেয়ে অভিজাত লোকগুলো, ধনশালী লোকগুলো তার সঙ্গে ছিল, এবং যতদিন পর্যন্ত এই লোকগুলো তার সঙ্গে কম্প্যাক্ট না হয়ে আসছে ততদিন পর্যন্ত রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি। এরপর আপনি চিন্তা করেন যে যেই সময়টাতে ইসলামের স্বর্ণযুগ, খলিফা আব্দুল মালিক আসলেন, তো আব্দুল মালিক যখন উমাইয়া খিলাফত আসলেন, তিনি করলেন কি, পিক আপ করলেন কাকে বন্ধু হিসেবে, ইমাম মালিককে, দের ইজ এ গুড ফ্রেন্ডশিপ। বাদশাহ হারুন আর রশিদের জামানাতে কী হলেন, তার জামানাতে দুজন ইমাম ছিলেন, এবং এই যে আমরা ইমাম শফি বলি, উনি মূলত হি ওয়াজ এ গভর্নর, শাফি, হিমান শাফি রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাইহি, উনি বাদশাহ হারুন আর রশিদের আন্ডারে একজন গভর্নর ছিলেন, প্রাদেশিক গভর্নর ছিলেন। সো হিজ পলিটিক্যাল পাওয়ার, তার সাথে সাথে ও দুটো চার্চ হয়নি। আমাদের এখানে মুঘল কোর্ট যেটা ছিল, সুলতানি আমলের যে কোর্ট ছিল,
সেখানে এই সমাজের মধ্যে সবচেয়ে নেতৃত্বের যে ভালো জায়গাগুলো ওরা মক্তবে যেত, ইসলামী শিক্ষায় শিক্ষিত হতো, তারাই কাজী হতো, তারাই সেনাপতি হতো, তারাই প্রধান ব্যক্তি হতো। ব্রিটিশরা যে কাজটা করেছে এবং ওই সময় মুসলমানরা যে ভুলটা করেছে যেটা পারস্যরা করেনি, যখন হালাকু খান আক্রমণ করলো ইরাক, বাগদাদ শেষ করে দিল এবং সে যখন পারস্য ই করলো, যেহেতু ওরা পলিটিক্যালি অত্যন্ত কনসাস একটা নেশন, ওরা করলে কি টোটাল হালাকু রিসিভ করে নিল। রিসিভ করার ফলে কি হলো, মানে যারা দখল করে নিল হালাকুর বাহিনী, তারা যেভাবে ইরাকে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ঠিক সেম কাজটা কিন্তু পারস্যে তারা করতে পারেনি। না করার কারণে কি হলো যে হালাকুর পরবর্তী জেনারেশন কিন্তু ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে যে সেই বংশটাই কিন্তু ইলখানি বংশ এবং সেই ইলখানি বংশ থেকে আজকে তুরস্কের এই যে অটোম্যান সাম্রাজ্য ছো এবং ওদের একটা অংশ কিন্তু গিয়াসউদ্দিন বলবন আমাদের এই দেশে চলে আসছে। তদ্রূপ আমাদের যারা এখানে প্রায় 1000 বছর যখন ভারতবর্ষে যে সমস্ত মুসলমান নেতৃত্ব চালিয়েছেন, যখন ব্রিটিশরা এই দেশটা দখল করে নিল, তখন তারা কলিক তাদের যে অভিমান ছিল, জাত্যাভিমান ছিল, তারা ব্রিটিশদেরকে গ্রহণ করেনি। গ্রহণ না করার পরে কী করছে, ব্রিটিশদের সাথে তারা কিন্তু প্রায় মোর দ্যান 100 ইয়ার যুদ্ধ করেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যুদ্ধ করে ব্রিটিশের সর্বশক্তি নিয়োগ করেছে মুসলমানদের বিরুদ্ধে, করে মুসলমানদের যে সমস্ত টপ নেতৃত্ব ছিল, যাদের বংশ মেধা জমিদারি রাজত্ব টাকা পয়সা সব কিছু শেষ করে দিয়েছে। শেষ করে কী হলো, এটাকে এমন একটা জায়গাতে নিয়ে গেছে যে তোমরা শুধু মাদ্রাসায় যাবে, আলিয়া মাদ্রাসা তারা প্রথম লর্ড ওয়ারেন হেস্টিং প্রতিষ্ঠা করেছে, যে সমাজের দরিদ্র লোক, অসহায় লোক, যারা কাজে শুধুমাত্র নামাজ কালাম পড়বে আর এই সমস্ত কাজ করবে। ফলে কী হচ্ছে, এই যে ব্রিটিশরা যে একটা ধনতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করেছে, একটা পুঁজিবাদী সমাজ প্রতিষ্ঠা করেছে, সেই পুঁজিবাদীতে এসে দেখা গেল যে হিন্দুদের মধ্যে থেকে নেতৃত্ব চলে আসছে, সিভিল সার্ভিসে চলে আসছে, অন্য যারা মুসলমানদের মধ্যে যারা দুই চারজন জমিদার হয়েছে তারা ধর্মটাকে ঘৃণা করা শিখছে, আর যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছে তারা ওই কিতাব নিয়ে থাকতেছে। এবং ওই ধারাবাহিকতা এখন এসে এই বাংলাদেশে এমন অবস্থা হয়ে গেছে যে যারা দেখা যাচ্ছে যে এখন মাদ্রাসাতে ওনার মতো শিক্ষিত লোক থাকতে পারে, এটা সাধারণ লোকজন বিশ্বাস করতেছে না। তারা বলতেছে সাধারণত আমাদের বাড়ির রাখালের ছেলে, অমুক বাড়ির কাজী লোকের ছেলে, যে ছেলেটা সবচেয়ে ভালো লেখাপড়া করে না, দুষ্টেমি করে, ওদেরকে মাদ্রাসায় দেওয়া হয়। ফলে কী হচ্ছে, এদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে না, কিন্তু ধর্মীয় সেক্টরটাতে যখন আমাদের সমাজের যে উঁচুতলার মানুষগুলো তাদের সঙ্গে তাদের একটা কম্প্যাক্টনেস চলে আসবে বা উঁচুতলার মানুষগুলো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে এবং স্বাভাবিক যে গতানুগতিক রাজনীতির সঙ্গে যখন ধর্মীয় রাজনীতির একটা কম্প্যাক্ট হবে, সেপারেট হবে না ব্রিটিশদের মতো, তখনই কী হবে, এই যে রাজনীতির যে মাখন বা ক্রিম এবং ধর্মের যে ক্রিম, এই দুটো একত্র হয়ে সমাজে শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে। কিন্তু হোয়াট এভার এভার আমরা এখন যা কিছু করছি সেটা হলো এখন পর্যন্ত ওই যে ব্রিটিশদের যে ডিভাইড অ্যান্ড রুল, সেই ডিভাইড অ্যান্ড রুল মানে ধর্ম আলাদা, দাড়ি আলাদা, মোস আলাদা, সুন্নি আলাদা, শিয়া আলাদা, সমস্ত কিছু করে ঠরে এখন করতেছি কি প্রত্যেকটা জায়গাতে এইভাবে আমরা প্রবলেম ক্রিয়েট করছি এবং সেই প্রবলেমের কারণে আমরা কোনোটার মধ্যে আলো দেখতে পারছি না, কেবলই মাত্র অন্ধকার দেখতে পাচ্ছি। আমরা রাজনীতিতে আলো দেখতে পারছি না, ধর্ম নিরপেক্ষতাতে আলো দেখতে পারছি না, আমরা মাদ্রাসায় আলো দেখতে পাচ্ছি না, কৌমিলাইনে দেখতে পাচ্ছি না, আলিয়াতে দেখতে পাচ্ছি না। এর কারণ হলো ওই যে ডিভাইড অ্যান্ড পলিসি। এখন এই যে 17 কোটি দেশের মানুষ, 17 কোটি দেশের মানুষের মধ্যে আপনারা আসেন, আপনারা দেখেন মানে কৌমিলাইনে 100 লোক খুঁজেন, দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 টপ 100 মেধাবী আনেন আর কমিলানের 100 মেধাবী আনেন, হাফেজি যারা পড়তেছে ওদেরকে আনেন, কিংবা যারা আলিয়াতে পড়ছে আনেন, একত্রে বসান, দেখবেন একটা গুড কম্বিনেশন হয়ে গেছে। কিন্তু যখন এই 100 সব লাইনের 100 লোকের আলাদা করে দিচ্ছেন, তখনই কী হচ্ছে, এই 100 লোক পিছনে চলে যাচ্ছে, কেন এরা তো ক্রিম, ক্রিম কী করবে, উত্তপ্ত হলে নিচে চলে আসবে, তখন ওই যে নুসরাতকে যে ধর্ষণ করেছে ও উপরে চলে আসতেছে, হি ইজ এ লিডার। ওই যে মাদ্রাসায় বলাৎকার করছে, আপনি যদি তাকে না ডাকে তো ওই যে বলাৎকার যে করছে ওটা আসবে, যে এ কেমন ইমাম, সকালবেলা মসজিদে আজান দিয়ে তারপর সকালবেলা বাচ্চা দর্শন করছে, এই অবস্থা। তো ওই জিনিসগুলো সামনে চলে আসবে, ময়লাগুলো উপরে চলে আসবে, নাও এখন ওইটা আসছে। এই যে এখন রাজনীতিতে এই যে সমস্ত গালাগালি করে, যে সমস্ত আজে বাজে লোক চোরাচালানি করে, ইয়াবা চালানি করে, সেখানে মানে যারা রাজনীতি সৎ রাজনীতি করে তাদের নাম আসতেছে না, ওদের নাম আসতেছে, কারণ ওরা কম্বাইন্ড হতে পারছে। হোসেন, আপনি একটু আমাদেরকে বলবেন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের, এটিকে হেফাজতে ইসলাম কীভাবে দেখছে বা আপনারা কীভাবে দেখছেন, একই সঙ্গে এই
প্যান্ডেমিকের সময় আমরা দেখছি যে ভূ রাজনীতির তামুল পরিবর্তন ঘটছে, নানা রকমের মেরুকরণ হচ্ছে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের মধ্যকার বিরোধ, আমাদের এই অঞ্চলে চীন ভারতের বিরোধ বা সংঘাত, এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সেখানে বাংলাদেশকে নিয়ে এক ধরনের টানাটানি, বা বাংলাদেশ ঠিকঠাক মতো বিষয়টাকে অ্যাড্রেস করতে পারছে কি না, বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক, বৈদেশিক সম্পর্কের জায়গাগুলোকে কী মনে হয়, এই দুটো জায়গা অর্থাৎ জিও পলিটিক্সের বিবেচনা আপনারা পৃথিবীটাকে বাংলাদেশের সম্পর্কগুলো কীভাবে দেখেন, আর তার আগে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে আপনারা কীভাবে ব্যাখ্যা করেন? জি, এর আগে রনি ভাই সাথে ছোট্ট একটা মানে সংযোগ আমি করতে চাই। রনি ভাই ইতিহাস সমৃদ্ধ খুব সুন্দর আলোচনা করেছেন, সেখানে একটা কথা শেষের দিকে বলেছেন যে মিস্টার এবং মৌলবীদের মানে একটা ঐক্য রাজনীতিতে, ওলামায়ে কেরাম এবং যারা জেনারেল শিক্ষিত তাদের মধ্যে একটা সমন্বয় না হলে আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সুস্থ রাজনীতির ধারা ফিরবে না। এটা আমি আগেও বলেছি, আমাদের ওলামায়ে কেরামও বলেন যারা সুস্থ চিন্তার মানুষ, জেনারেল লাইনেও সুস্থ চিন্তার মানুষ অসংখ্য মানুষ আছে এবং ইসলামকে পছন্দ করে, ইসলাম নিয়ে যথেষ্ট পড়াশোনা করে, ঠিক ওলামায়ে কেরামদের মধ্য থেকেও অনেক এই ধরনের যোগ্য আছেন যারা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। এই দুটোর যখন সমন্বয় ঘটবে তখন একটা সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থা ফিরে আসবে। এখন বাংলাদেশের বৈশ্বিক যে রাজনীতি এটা এখন মানে ঠিক স্পষ্ট করে বলা মুশকিল আসলে, মানে কে কোন দিকে, কে কার পক্ষে। ঠিক আমি মনে করি যে একটা সময় আমরা সিরিয়া নিয়ে খুব পড়াশোনা করতাম যে কী হচ্ছে সিরিয়াতে, কতটা দল সেখানে খেলছে, মানে কে কার পক্ষে খেলছে, কে কাকে মারছে। তো ভূ রাজনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনীতি পর্যন্ত এই ধরনের একটা ঘোলাটে, আবার কোভিড-19 চলছে, এটাকে আবার অনেক রাষ্ট্রপ্রধানরা বা সরকাররা নিজেদের পক্ষে যথেষ্ট কাজে লাগাচ্ছে, নিজের ক্ষমতা পাকাপোক্ত করবার জন্যে, বিরোধী দলকে নিয়ন্ত্রণ করবার জন্যে। একেবারে খোলা চোখে আমি যদি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যেটা বলি, যে এখানে আসলে একটা দেশ বা গণতান্ত্রিক সরকার যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করে বা গণতান্ত্রিক পন্থা রাষ্ট্র পরিচালনা করে, সেখানে যে একটা বিরোধী দল থাকা দরকার যে সরকারের ভুলগুলো বা সরকারকে নানা ক্ষেত্রে সহযোগিতা করবে বা সরকারের দুর্নীতি, সরকারের নানা ব্যর্থতা নিয়ে কথা বলবে, বাংলাদেশে এটা আসলে ঠিক এই মুহূর্তে দেখা যাচ্ছে না। ধরতে গেলে মানে সরকারের হাতেই সব, সরকারের নিয়ন্ত্রণে সব। তো বিশ্বে এটা এই ঠিক এই পরিস্থিতিটা বিশ্বে এতদিন আমি মনে করি আমেরিকান ব্লক যেটা তাদের হাতে ছিল, এখন চায়না এসে সেখানে বাগ বসিয়েছে। তো বাংলাদেশ অনেকটা মেরুকরণ আমরা দেখছি। আমার খোলা দৃষ্টিতে যেটা মনে হয় যে এদিক থেকে সেদিকে যাওয়া এবং একটা বলয় তৈরি করা, এবং অনেকটা আমরা যা আওয়ামী সরকারকে আমরা যা মনে করতাম যে অনেকটা ভারতপন্থী বা এই পন্থী এই বলকের, তারা কিন্তু অনেকটা আবার ওই পাকিস্তানের সাথে আলোচনা, এরপরে তুরস্কের সঙ্গে দূরত্ব কমিয়ে আনা, বাণিজ্যিক একটা সম্পর্ক তৈরি করা, এরদোগানের সঙ্গে কথা বলা, ইসরায়েলকে সরাসরি প্রত্যাখ্যান করা, এই নানা কারণে আমরা মনে করি যে আমাদের যে একটা চাওয়া ছিল অনেক আগে থেকে যে বাংলাদেশের সম্পর্কটা এবং বাংলাদেশের সংবিধানে ওই বিষয়টা ছিল যে আমরা অবশ্যই সম্পর্কের ক্ষেত্রে মুসলিম কান্ট্রিগুলোকে প্রাধান্য দেব, কেননা বরাবরের মতোই যারা অমুসলিম কান্ট্রি তারা কিন্তু বাংলাদেশের সঙ্গে ধোকা এবং প্রতারণার আশ্রয় নিয়েছে। তা আমরা যতদিন না মুসলিম দেশগুলোর সাথে আমাদের সম্পর্কের জায়গাটা সুন্দর করব, সুসংহত করব, মজবুত করব, আমি মনে করি না যে বাংলাদেশের মতো একটা মানে ভৌগোলিক অবস্থান, ঝুঁকিপূর্ণ ভৌগোলিক অবস্থানে যে দেশটা সেই দেশটা খুব আশঙ্কামুক্ত থাকতে পারে। এবং আমরা যাদেরকে মনে করছি প্রতিবেশী দেশ যে তারা আমাদের জন্য খুব বেশি একটা কাজে আসছে, এ তো মিডিয়াতে একাধিকবার আলোচনা হয়েছে, ওরা শুধুমাত্র নিয়েছে, তাদের দেয়ার মাত্রাটা দেয়ার ডোজটা একেবারেই সামান্য। সেজন্য এখন যে বাংলাদেশ যে লাইনে চলছে, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি বা আমাদের ওলামায়ে কেরাম যে বাংলাদেশ যে একটু পরিবর্তনের ভিন্ন দিকে পরিবর্তন বা আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান যে পরিবর্তন হয়েছে, এবং এই পরিবর্তনটা আসলে আমি ইতিবাচক মনে করি, এবং আমি মনে করি এটা আরও আগেই হওয়ার দরকার ছিল, আরও আগেই যদি হতো তাহলে বাংলাদেশের অ্যাচিভমেন্টটা আর একটু বেশি। ছোট করে আমার হাতে আর বেশি সময় নেই, যে এই যে বলছেন যে আপনি বিরোধী দল নেই বা বিরোধী দলকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, তো এই জায়গাটা পূরণ করবার কোনো চেষ্টা প্রয়াস কি আপনাদের মধ্যে আছে, বা আপনারা কি মনে করেন যে জনগণ সেভাবে আপনাদেরকে বিবেচনা করে?
জনগণ তো অবশ্যই আমাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে এটা অবশ্যই জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে কিন্তু আমরা জনগণের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবো আমাদের সক্ষমতা কি এই বিষয় নিয়ে একটা প্রশ্ন থাকে আমাদের কাছে প্রত্যাশা করে এবং আমরা আসলে বিরোধী দলের জায়গাটা ঠিক যে প্রচলিত রাজনীতির মতো পূরণ করতে চাই না যে আমাকে ক্ষমতা যাবার জন্য সরকারের যে কোনো কাজের সমালোচনা করা সরকারের ইতিবাচক কাজের সমালোচনা করা কিংবা গভর্নমেন্ট যেভাবে ক্ষমতা থাকবার জন্য বিএনপির মতো করতে চান না জাতীয় পার্টির মতো জাতীয় পার্টির মতো করতে চান অবশ্যই না বলছি বিএনপির মতো করতে চান না জাতীয় পার্টির মতো জাতীয় পার্টির মতো করতে চাই না যে গভর্নমেন্ট যে অন্যায় করলে তার বিরুদ্ধে কথা বলা যাবে না ইসলামী রাজনীতির জায়গাটা আসলে এখানে এমনই আমি যদি স্বার্থের জন্য পাগলপারা হয়ে যাই তো আমি গভর্নমেন্টের কোনো ভালো কাজই ভালো লাগবে না আবার ঠিক অনেক ক্ষেত্রে আমি যদি গভর্নমেন্ট থেকে কোনো কিছু পাওয়ার আশা করি তো গভর্নমেন্টের মন্দটা আমার কাছে কি লাগবে না মন্দ লাগবে না আমি ইসলামী রাজনীতি করি এই জায়গা থেকে জনগণের কল্যাণের জন্য সেক্ষেত্রে যদি গভর্নমেন্ট আমার প্রতি চরম মাত্রায় রুষ্ট হয়ে যায় বা ক্ষুব্ধ হয়ে যায় তা তো আমার যায় আসে না আমি জনগণের কল্যাণের জন্য ইসলামের জন্য ইসলামের বিধিবিধান সংরক্ষণের জন্য আমাকে কথা বলতেই হবে প্রচলিত বিরোধী দলগুলোর মতো নয় আবার ঠিক আপনি যেটা বলছেন যে এরশাদের মতো এমনও নয় বা সরকারের সঙ্গে এক ধরনের হেফাজতের আন্ডারস্ট্যান্ডিং এরকম একটা ধারণা বিভিন্ন সময় আক্ষেপ প্রচারণ সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে প্রচার করতে না বললে হবে না এটা আমি আগেও অনেকবার উত্তর দিয়েছি মিডিয়াতে এসে হেফাজতের সঙ্গে গভর্নমেন্টের কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়নি ওকে তো আহমদ শফি সাহেব কেন্দ্রিক যেটা হয়েছে গভর্নমেন্টের সাথে এটা একটা কওমি মাদ্রাসা বোর্ড কেন্দ্রিক তো বাংলাদেশে একটা কওমি মাদ্রাসা বোর্ড চলবে গভর্নমেন্টের সাথে কোনো ধরনের সম্পর্ক থাকবে না তারপরে এখানে সনদ নেয়া দেওয়ার একটা বিষয় ছিল এটা তো সম্ভব না আর কিছু যোগ করতে চান 30 সেকেন্ডস এর যেটা আমরা একেবারে শেষ প্রান্তে আপনি আর আজকে তৃতীয় মাত্রার যারা দেখছেন দর্শকরা আমি সকলের প্রতি উদার আহ্বান জানাই যে আমরা সুন্দর রাজনীতি করতে চাই আমরা দেশের কল্যাণে রাজনীতি করতে চাই যারা আজকে যারা অনুষ্ঠান দেখছেন তৃতীয় মাত্রার অনেক বড় একটা ভিউয়ার আছে দর্শক আছে তাদের কাছে আমাদের অনুরোধ বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত আছেন যারা সুস্থ চিন্তা করেন তাদের কাছে আমি আপনার মাধ্যমে এই চ্যানেল আয়ের মাধ্যমে তৃতীয় মাত্রার আজকের এই টক শো থেকে আমি অনুরোধ জানাতে চাই আমরা আপনাদেরকে নিয়ে সুন্দর একটা রাজনীতি করতে চাই আমাদেরকে সঙ্গ দেবেন দূরে ঠেলে দেবেন না আমাদেরকে সুযোগ দেবেন গোলাম মাওলা রনি শেষ করতে পারি ধন্যবাদ আমার কাছে যে যেটা মনে হচ্ছে যে পররাষ্ট্র নীতিতে যে প্রেক্ষাপট সৃষ্টি হচ্ছে সেই প্রেক্ষাপটটা এখন বাংলাদেশের কোনো ওয়ে নাই এই নতুন প্রেক্ষাপটের সঙ্গে অ্যাডজাস্ট করা ছাড়া তারা চেষ্টা করলে পারবে না এর কারণ হলো আপনি দেখুন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাহিনী সেখানে চলে যাচ্ছে তালিবানদেরকে ছেড়ে এবং তালিবানরা সেখানে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনভাবে আবার তারা রাষ্ট্র ক্ষমতায় আসছে এটা প্রায় অলমোস্ট সেটেলড হয়ে গেছে যখনই তালিবানরা সেখানে ক্ষমতায় চলে আসছে তা পাকিস্তানের সাথে তাদের একটা রিলেশন গড়ে উঠছে মধ্য এশিয়াতে এখন আর্মেনিয়া এবং এখানে আজারবাইজানের মধ্যে যা কিছু হচ্ছে সেখানে আজারবাইজানকে ইরান এবং তুরস্ক যেভাবে সাহায্য করছে ফলে ওই জায়গাটাতে একটা অর্থাৎ পাকিস্তান আফগানিস্তান মধ্যে আজারবাইজান হয়ে সরাসরি ইরান আপনার একটা ট্রানজিট চালু হয়ে গেছে এদিকে চীন অভিন্ন মানে এই চারটা যে এই রাষ্ট্রগুলো আফগানিস্তানের মধ্যে বিশাল ভূখণ্ড তারপর শেষে আপনার সিল্ক রুট বলতে যেটা চায়নার যে মহাপরিকল্পনা যে পুরো সিল্ক রুটটা অভিন্ন হয়ে যাচ্ছে উইদিন 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে এবং সেইটাতে একমাত্র আর্মেনিয়ার ওই যে ওই জায়গাটা প্রবলেমটা ছিল ওই জায়গাটা তারা দখল করে ফেলেছে তো তারই প্রেক্ষাপটে এখন সিল্ক রুটের যে এই প্রান্তটা মায়ানমারের সাথে একমাত্র কানেক্টিভিটি ছিল বাংলাদেশ এবং সেখানে বাংলাদেশের কোনো ওয়ে নাই এর কারণ হলো যে আমাকে যদি ব্যবসা বাণিজ্য করতে হয় আমাকে যদি রাস্তাঘাট চলতে হয় সবার কাছে চলতে হয় তাহলে আমাদের তো একটা ট্রানজিট দরকার সেই ট্রানজিটটা কি কেবলমাত্র ভারতের সাথে হবে সেভেন সিস্টারের সাথে নট দিল্লির সাথে কিংবা নট ওই গুজরাটের সাথে আমরা এখন আমাদের যে ট্রানজিট আমরা করতে পারি সেভেন সিস্টারের সাথে আমাদের কারোর সাথে কিন্তু সেই ট্রানজিটটা নাই তো আমরা সেই যে সিল্ক রুটের যে বাণিজ্য সুবিধা তার সাথে সাথে যে পররাষ্ট্র সুবিধা তার সাথে যে সামরিক সহযোগিতা এটার একটা বেল্টের মধ্যে আমরা ঢুকে পড়েছি আলটিমেটলি এবং গ্লোবাল পৃথিবীতে এখন এই দিকে কাজ করছে অর্থাৎ এশিয়া কেন্দ্রিক যে সব কিছু হচ্ছে সেই এশিয়ার একটা মেজর পয়েন্ট হয়ে গেছে বাংলাদেশ এবং সেই পয়েন্টে বাংলাদেশের সাধ্য নাই এই পয়েন্টের বাইরে যাওয়ার ফলে যা হবার তাই হচ্ছে এবং আমি মনে করি এটাকে আমরা যত বেশি অ্যাডপ্ট করতে পারবো এবং এটার সাথে যত বেশি আমরা মানিয়ে নিতে পারবো তত আমাদের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক উন্নতি হবে তার সঙ্গে সঙ্গে আমাদের যে ইসলামাইজেশন এটা কিন্তু আপনি একটা দেখেন যেখানে হ্যাঁ আমাদের ইসলামাইজেশনটাও এই যে রাজনীতিতে যে ইসলামাইজেশনটাকে যেটা নেগলেক্ট করতো এই যে পরিবর্তিত পরিস্থিতিতে এটা নেগলেক্টের পর্যায়ে আর থাকবে না এটা আরও ইনফ্লেশনের পর্যায়ে হবে তো কাজেই যারা ধর্মীয় সেক্টরে রাজনীতি করে আমরা তাদেরকে যদি ট্রেন আপ করি যাদেরকে মনে করি
যাদেরকে অ্যাডপ্ট করা দরকার অ্যাডপ্ট করতে পারি, যাদেরকে বন্ধুত্ব করা দরকার বন্ধুত্ব করতে পারি, কিন্তু এদেরকে দূরে রেখে এই নতুন পরিস্থিতিতে বাংলাদেশে সাস্টেইন করা সম্ভব হবে না। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রয়েছে। তৃতীয়মাত্রা পর্বটি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য মুফতি সাখাওয়াত হোসেন রাজি এবং আমি গোলাম মাওলা রনি অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা সমাজের যে অবক্ষয়, ধর্ষণ, দুর্নীতি এগুলো নিয়ে আলোচনা শুরু করেছিলাম। গোলাম মাওলা রনি শুরুতেই বলছিলেন যে এই অবক্ষয়ের যে অধিক্ষেত্র যারা তৈরি করেছে বিচার কিন্তু তাদের হতে হবে, শুধু ধর্ষক বা দুর্নীতির অভিযোগে কাউকে অভিযুক্ত করে তার বিচার করলে হবে না। এবং এর সঙ্গে ওই যে স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, গণতন্ত্র, মানুষের অধিকার, এই প্রশ্নগুলো জড়িত আলোচনার শেষ পর্যায়ে এসে মুফতি সাখাওয়াত হোসেন রাজি যেটি বলছিলেন যে তারা সকলের সঙ্গে কাজ করতে চান, তাদেরকে যেন দূরে ঠেলে না দেওয়া হয়। এবং আমরা সবসময় যেটি বলি যে আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি তৈরি করতে চাই, আমরা আমাদের রাজনীতিতে, অর্থনীতিতে, উন্নয়নে অন্তর্ভুক্তিটা নিশ্চিত করতে চাই, এবং সেটি না করা গেলে আসলে কোনো উন্নয়নই টেকসই হয় না, কোনো অগ্রযাত্রাই টিকে থাকে না। কাজেই এখানে সকলকে অন্তর্ভুক্তির মধ্যে, অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ, রাষ্ট্র আমাদেরকে তৈরি করতে হবে, রাজনীতিতেও সেটি হতে হবে। এবং সেটি কীভাবে করা হবে, কতটা গ্রহণ করা হবে, কতটা বর্জন করা হবে, সেগুলো হয়তো সবাই মিলে আলোচনা করে ঠিক করা যেতে পারে, কিন্তু কাউকে একেবারে দূরে ঠেলে দিয়ে আসলে কোনো সমস্যার সমাধান হবে না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।